এনে হিচ্ছে চাকু দিয়ে ছিললে যে পরিমাণ কষ্ট হয় ওই ছাগলের চাইতে সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির কুকুরকে কবজ করা হবে। সকলেই বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এত আস্তে নাউজুবিল্লাহ বললেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো এই কষ্ট কেউ কি সহ্য করতে পারবে না? তারা পারবো না বলেন 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 কারো শক্তি নেই, কারো শক্তি নেই। এই জন্য আমি বারবার বলি, আচ্ছা তো সবাই মেজারুল হন আজহারের নাম শুনছেন না? শোনেন না এমন কোনো বাংলাদেশে পাওয়াই যাবে না, কথা ঠিক না বলেন? আমি প্রায় মাঝে মাঝে রিপিট আফটার রিপিট করি। ওনার একজন নানা ছিল, তোমরা অনেক চিনবা যুবকেরা, গোলাম সারোয়ার সাইদি হোসেন, মাশাআল্লাহ এভরিওয়ান নোজ হিম মাশাআল্লাহ। তার নাম হচ্ছে গোলাম সারোয়ার সাইদি হোসেন। উনি কিছু কথা আমাকে নোংরা কথা আমাকে দেখাচ্ছিল, খাস না আমার হৃদয়টাকে একদম ভেঙেছিল, চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। এতটা আঘাত, এতটা সুন্দর কথা হৃদয়কে আমার ভেঙে দিয়েছে, এই জন্য যে আমি হয়তো সেই পরিমাণ ইমানদার হতে পারি নাই। উনি বারবার বলতে, আমি জাস্ট মেনশন করছি, কোট করছি, আমি প্রায় জায়গায় এটা বলে থাকি, নামাজ নাই যার ইমান নাই তার। এত আসতে কেন সন্দেহ আছে নাকি? বলেন কথা ঠিক না বলেন? আর একটা কথা উনি বারবার বলতেন, নামাজ নাই যার মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার অধিকার নাই তার জীবন ভার, ঠিক কিনা বলেন? নামাজ হচ্ছে মুসলমানদের জীবনের সবচেয়ে বড় পরিচয়। যখন রুহটা কবজ হয়ে যাবে ব্যাস, পরকালের জীবনের প্রথম ধাপ শুরু। আর পরকালের জীবনের প্রথম ধাপ হচ্ছে নীল 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 হয়ে যায়, ও সামনে আসতেছো, আচ্ছা বসো সামনে এসে বসো, এই কেউ ওঠার সাহস দেখাবেন না। সাতক্ষীরা মানুষ আমরা ভালো ভালো, খারাপ হলে খারাপে খারাপ হয়ে যাবে, ঠিক কিনা বলে? আমি এসে 40 মিনিট তারও বেশি হবে ধৈর্য নিয়ে রেখেছিলাম, কেন আমার বিশ্বাস ছিল রাত আজকে ফজর হলো যুবকরা ওয়াক শেষ করেই বাসায় যাবে। এখনো পরিবেশ ঠিকঠাক বেশি না, আমি রাত একটা পর্যন্ত কন্টিনিউ করতে চাই। আপনার আমার সঙ্গে ছাড় দিবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সকলে পড়া আমি।